معزز محترم شماني تو الله جل شأنه عما نواله و عالي شأن درباه لا قوتي شُكُورُ سُجُودُ جمahan الله رب العزة والجلال أشكيك وبتر ماش وبتر رجبت الشادير شربو شيش جمار صلات أَدَائِرْ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দান করেছেন সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বছর ঘুরে আবারও আমাদের মাঝে রহমত মাগফেরাত নাজাতের বার্তা নিয়ে রমাদানুল মুবারক উপস্থিত হওয়ার পথে রমাদানুল মুবারকের প্রতিবেশী মাস হিজরি গণনা হিসাবে অষ্টম মাস শাবান মাস আমাদের সামনে উপস্থিত আজকে রজব মাসের 30 তারিখ আগামীকাল থেকে শাবান মাস গণনা শুরু এর পরের মাসই রমাবানুল মোবারক প্রতিটা মানুষের যেভাবে একটি সিজন থাকে বিশেষ করে ব্যবসায়ীদের বিশেষ সময় থাকে ঠিক প্রতিটা মুসলমান নরনারীর জন্য এবাদতের সর্বোত্তম একটি সময় অল্পতে অনেক বেশি অর্জন করার মতো বেশি লাভবান হওয়ার মতো একটি সময় আল্লাহ সুবাহ আমাদের জন্য দিচ্ছেন এটা হলো রমাবান মাস তো এই রহমত বরকত নাজাতের বার্তা নিয়ে যে রমজান মাস আসছে এই মাসের আগে আমাদের বেশ কিছু প্রস্তুতি আছে তো আজকে এই জুমা আলোচনায় যে বিষয়টির উপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আমাদের এই গোটা মাস জুড়ে সাবান মাস জুড়ে যে কাজ কর্মগুলো আমরা করব এর মাঝে যাতে অমাবানুল মোবারকের প্রস্তুতি ফুটে উঠে আমাদের মূল এবাদাতের একটি সময় সামনে আসছে এরকম একটি চিন্তা এরকম একটি কাজের অগ্রগতি আমাদের আমলের ভিতরে যাতে থাকে এই বিষয়গুলোর উপরে কিছু কথা বলবেন ইনশাল এই শ্রাবণ মাসের কিছু বৈশিষ্ট্য আছে এবং রমাবানকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়ার বিশেষ বিশেষ কিছু আমল আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আর সারা মাস জুড়ে এর উপর আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ এই মাসের ব্যাপারে যে কথাটি বলেছেন শাহানু সাহরি এই শাহাবান মাস এটা আমার মাস এ কথার গুরুত্ব অনেক বেশি যেহেতু বিশ্বনবী নিজের দিকে এই মাসটিকে সম্পৃক্ত করে নিয়েছেন তো আমরা সবাই রসুল প্রেমিক ভালোবাসি রসুলকে ভালোবাসার দাবি হিসাবে রসুলের মর্যাদা রক্ষার্থে বিশ্বনবী নিজের দিকে যে মাসটিকে সম্পৃক্ত করে রেখেছেন সম্পৃক্ত করে নিয়েছেন হাদিস থেকে যেটা আমরা শুনলাম তো এখান থেকে আমাদেরকেও সেই বিষয়টি মাথায় রাখতে হবে এবং এই মাসের পূর্ণ পবিত্রতা যাতে আমরা রক্ষা করতে পারি বজায় রাখতে পারি সেই চেষ্টা আন্তরিকভাবে মন থেকে আমাদেরকে করতে হবে আমরা যদি এ মাসের মর্যাদা বা শ্রেষ্ঠত্ব যেটা আছে এ সম্পর্কে কিছু আলোচনা দেখি বিশ্বনবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের আমলগুলো আমরা একটু যদি পর্যালোচনা করি এই সময়ের আমলগুলো দেখি আমরা যদি একটু পেছনে ইতিহাসের দিকে ফিরে যাই বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম যখন ছিলেন ওই সময় সাবান মাসটা আসলে আল্লাহ রসুল কি করতেন এটা দেখলেই আমরা বুঝবো যে কত বেশি গুরুত্ব আল্লাহ রসুল এখানে দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রমাবানুল মুবারকের পরে সবচেয়ে বেশি যে মাসটিকে গুরুত্ব দিতেন এটা হলো শাহবান মাস বিভিন্ন আমলের মাধ্যমে বিশ্বনবী সাল্ল আলহ্লামের দোয়া যদি আমরা দেখি রাজা শাহবান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যাতে এই দুই মাস বারকাতের সাথে আমরা চলতে পারি আর এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বরকত যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা কোথাও কিনতে পাওয়া যায় না কোনো হাট বাজারে খুঁজলে পাওয়া যাবে না বসুন্ধরায় গেলেও কিনতে পাওয়া যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে আসে

যে বরকতের জন্য আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল মাসের পর মাস বছরের পর বছর প্রেশানের ভেতরে আছি এই বরকতটা আমরা কোথায় পাবো যে বরকতের দোয়া আল্লাহ রে মাসের জন্য করেছেন আল্লাহ সব হায়না আমাদেরকে সন্ধান দিচ্ছেন যদি এই জনপদবাসী এই নগরবাসী এই এলাকার মানুষ আমানু যদি আল্লাহর উপরে সত্যিকার আর এরা ইমান আনতে পারে এবং আল্লাহকে ভয় করতে জানে ভয়ের মাধ্যমে গুনাহগুলো ছেড়ে দিবে ভয়ের মাধ্যমে সকল অপরাধগুলো থেকে সে বিরত থাকবে এই দুইটি শর্ত যদি বান্দা করতে পারে ইমান আনবে এবং পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করবে তাহলে আল্লাহ তালার ওয়াদা এই বান্দাদের সাথে আলাইহিম তাদের জন্য আমি ওই আসমান এবং জমিনের যত বারাকাতের দরজা আছে সমস্ত দরজাগুলো আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব সুভান আল্লাহ প্রিয় ভাই বরকতের জন্য আজকে আমরা কি পেরেশান কোথাও কিনতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আল্লাহ আল্লাপাক ইমান এবং তাকুয়া অর্জনের ভিতরে এই বারাকাতের সন্ধান দিয়েছে আল্লাহ তাআলার ওয়াদা এটা আপনার আমার কথা না মিথ্যা কোনো ধরনের প্রতিশ্রুতি না এটা স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল ആലামিনের পক্ষ থেকে এসেছে সুতরাং আমরা যদি বরকত চাই আমাদেরকে পরিপূর্ণ ঈমানের সঠিক চর্চা শুরু করতে হবে এবং মন থেকে দিল থেকে আল্লাহকে ভয় করার সেই একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে পুলিশের ভয়ে র্যাবের ভয়ে বিভিন্ন প্রশাসনের ভয়ে মা বাবার ভয়ে ওস্তাদ ভয়ে কত ধরনের অপরাধ থেকে আমরা বিরত দেখে ফেলবে জেনে ফেলবে জানলে অবস্থা কি হবে এটা তো হলো আপেক্ষিক একটি বিষয় তারা দেখতেও পারে নাও দেখতে পারে কিন্তু যে মালিক আমাদেরকে বানিয়েছেন তিনি চব্বিশ ঘন্টা সর্ব অবস্থায় জীবন থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটা পাক তার নিজের সামনে রেখেছে যাকে আমরা বলি নখদর এক মুহূর্তের জন্য ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা আল্লাহ রাখেননি তো যে মালিক সব সময় আমাদেরকে সামিউন বাসিরুন আলিমুন হাকিমুন যিনি আমাদেরকে দেখছেন আমাদেরকে শুনছেন আমাদের সমস্ত গতিবিধি পর্যবেক্ষণ করছেন তাকে কিভাবে আমরা ফাঁকি দেব আল্লাহ পাক বলছেন ফা আইনাল যাবে কোথায় আইনা তাযহাবুন কোথায় পালাবে জায়গা নেই যদি চাও তাহলে এমন জায়গায় ভাগো গুনা করতে মনে চায় এমন ভাবে গুণা করো যেখানে উপরে আল্লাহর আসমান থাকবে না নিচে আল্লাহর জমিন থাকবে না এরকম জায়গায় গিয়ে গুনা করো পৃথিবীতে এমন কোন জায়গা নেই আল্লাহ নিজেই বলেন

আর কোথায় যাবে তে রমজান সামনে আসছে এই একই কথা কোরআনুল করিমের এই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি প্রিয় ভাই যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে আর এই বরকত যদি অর্জন করতে চাই অবশ্যই আমাদেরকে মানের সঠিক চর্চা নিজের ঘর থেকে পরিবার থেকে সমাজ থেকে সর্ব অবস্থায় এটা সঠিক চর্চা শুরু করতে হবে এবং বিশ্বনবী সাল্ল সেই দোয়া বাল্লিকা রমাদন এর মাধ্যমেও আমরা বুঝি যে এই সময়টায় আছি যে কোনো সময় চলে যেতে পারি আল্লাহ এই লাস্ট সীমানায় চলে আসছি এই সময়টায় আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিও না কমসে কম রমজান পর্যন্ত হায়াতটাকে একটু দীর্ঘায়িত করে দাও আল্লাহর কাছে আমরা সকলেই দিল থেকে মন থেকে এই দোয়া করি আল্লাহ না রমাদন আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে কে সুন্দরভাবে দীর্ঘায়িত করে দাও আমিন বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বেশ কিছু আমল করতেন বিভিন্ন হাদিসের পাতাগুলোতে যেটা পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালের ভিতরে এটা ছিল ওয়া কানা আহাব্বুস সাওমি ইলা রমাদানুল মুবারকের পরে সর্বাধিক সবচেয়ে বেশি সিয়াম পালন যে মাসে করেছেন এটা হলো এই শাবান মাস তাহলে আমরা যারা আছি আল্লাহর রসুলকে ভালোবাসি রসুলের সুন্নাহকে বিশ্বাস করি এটা আমলে পরিবর্তন আমাদেরকে করতে হবে আমলের মাধ্যমে এটা বাস্তবায়ন করা শুরু করতে হবে এই যে মাসটি আসছে চেষ্টা করব। এই মাসের ভেতরে আমরা বেশি বেশি নফল রোজা রাখার জন্য তো সাপ্তাহিক রোজা হিসাবে সোম এবং বৃহস্পতি এটা আল্লাহ আমল ছিল চাঁদের হিসাবে মাসিক যে রোজাগুলো আল্লাহ রসুল রাখতেন চন্দ্র মাস চাঁদের হিসাবে তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিদের রোজা বিশ্ব নবী সালাম রাখতেন কিন্তু এই মাসে সবচেয়ে বেশি রোজার বেশ একাধিক বর্ণনা হাদিসের পাওয়া যায়। তাহলে আমল এটা আমরা এর এরপরে দীর্ঘ এক হাদিসের অংশ হিসাবে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম এরশাদ করছেন বান্দার আমলগুলো বিভিন্ন ভাবে আল্লাহর কাছে পৌঁছে প্রতিদিনের রিপোর্টগুলো সকাল সন্ধ্যা ফেরেস তারা এসে নিয়ে যায় আমরা কোথায় কি করছি কার্যক্রমগুলো কি কি ফাঁকি দেওয়ার যতই চেষ্টা করি আল্লাপাক এমন এক সিস্টেম এবং ব্যবস্থাপনার ভেতরে আমাদেরকে রেখেছেন একটুকু আমরা ভুল বুঝাতে পারব না ভুল তথ্য দিতে পারবো না সাপ্টার এটা গ্রহণ করবে না ফেরেশ তারা সব লিখে রাখছে এবং এমন পদ্ধতি কোরআনুর কারিমে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবার দেখুন এই আয়াতগুলো যদি সামনে থাকে হয়তো আমাদের জন্য আমল করা অনেক সহজ হবে আমি কোন জায়গায় কখন কি ধরনের আমল করি এটাকে সংরক্ষণ এবং লিপিবদ্ধ করে রাখার জন্য আল্লাহ পাক যে ব্যবস্থাপনাগুলো রেখেছেন এক তো হলো ওই জমিন যে জায়গায় আমরা করব এই জায়গাটাকে আল্লাহ সাক্ষী হিসাবে রেখেছেন এখন যে কোনো জায়গায় আমরা এই আমলগুলো করছি ভালো করলে ভালোর সব আমলে আসবে খারাপ করলে খারাপটাও কিন্তু উঠবে এটা মুছে ফেলা ডিলেট করার কোনো ফলটার ওখানে নেই এমন কোনো বিষয় নাই যেটা আমরা ডিলেট করে দিতে পারব কারণ সুরা জিলজাল যদি আমরা তেলাওয়াত করি দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা এই জমিনের অবস্থাটা এমন হবে যে জমিনের ভেতরে কে কোন কাজ কখন করেছে দিনে করুক রাতে করুক আধারে করুক আলোতে করুক সব কিছু জমিন আল্লাহর কাছে বলে দিবে জমিনের জবান বন্ধ করার মতন কোনো ঘুষের লেনদেন আমরা করতে পারবো না সম্ভব নয় এটা কোরআনের কথা প্রিয় ভাই যদি না বুঝি আর কোন ভাষায় বুঝবো আমরা আল্লাহ সরাসরি আমাদেরকে না সিহা করছেন যে জমিনের জবান আমি খুলে দিব তুমি যত ধরনের অন্যায় অপরাধ করছে জমিন সেদিন বলে দিবে আজকে এই জমিনের উপরেই তো আমরা বিভিন্ন ধরনের মিথ্যা গিবৎ শেখায়ত জেনা মাধকতা অন্যায় যা আছে অশ্লীলতা বলতে যা বুঝি সবকিছু জমিনের উপরেই আমরা করছি তাহলে এই জমিন সেদিন বলে দেবে জমিনকে কিভাবে আমরা ঠেকাব সাথে সাথে এই যে হাত পা আমরা দেখছি

বকা দিয়েছো মেরেছো যত অপরাধ করেছো এই হাত পা সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলে দেবে অতকাল্ল মুনা আইদিহিম হাত সেদিন কথা বলবে প্রিয় ভাই সত্য কথা তো এই হাতের মাধ্যমেই তো আমরা অপরাধ গুলো করি এই পা দিয়ে তো অপরাধের দিকে আমরা যাই তাহলে হাত পা সেদিন কথা বলবে জবান বন্ধ থাকবে দেখুন তো একটু চিন্তা করুন তো একটু একটু ভেবে দেখুন অবস্থাটা কি হবে আমার জবান থেকে আমি আ করার চেষ্টা করব কথা বের হবে না হাত কথা বলতে থাকি অবস্থাটা কি হবে সেদিন এই হাত দ্বারা কত অপকর্ম আমরা করছি কি জবাব দেব সেদিন আল্লাহর কাছে ভাই আল্লাহ তো আগেই বলে দিয়েছে শুধু এতটুকুই নয় এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন পালাবে ভাগবে অস্বীকার করবে না আল্লাহ আমি করি না এর কাছেও ছিলাম না এই জায়গায় তোমার একটা মেমরি লাগানো আছে চব্বিশ ঘন্টা ফেরেস তারা এটা পর্যবেক্ষণ করছে বান্দা তুমি কিন্তু সিসি ক্যামেরার আওতাধীন আজকে তোমার অফিস তোমার বাড়ি সবকিছু সিসি ক্যামেরার আওতায় নিয়ে যাতে চুরি না হয় ডাকাতি না হয় কোনো দুর্ঘটনা ঘটলে যাতে বুঝতে পারি কিন্তু এই ব্যবস্থাপত্র আল্লাপাক তো বহু আগেই দিয়ে রেখেছেন ওয়া রেখেছেন যা করব সাথে সাথে এখানে লিখে রাখা হয়েছে এত বিশাল মেমরি আল্লাহ দিয়েছেন এটা কখনোই ফুরাবে না এর জিবির কোনো শেষ নেই আমাদের মোবাইলের জিবি তো শেষ হয়ে যায় ক্যামেরার জিবি তো শেষ হয়ে যায় কিন্তু আমাদের ঘরে যে জিবি লাগানো আছে এটা কখনো জং ধরে না পুরান হয় না এটা নষ্ট হয় না এটা হারিয়ে যায় না এটা যতদিন জমিনের উপরে থাকে যতদিন তার আছে এটা কার্যকর অবস্থায় থাকবে আল্লাহ আখবর আল্লাহ কত বড় শক্তিশালী কত বড় ক্ষমতাবান আল্লাহ তাৎক্ষণিক ভাবে সবকিছু ছবি ধারণ করে রাখা হচ্ছে আমরা তো ভিন্নভাবে অপরাধ করার সাথে সাথে অস্বীকার করি আল্লাহ পাক বললেন মানে এই গলা এই যে তোমার গলা আছে তোমার গলার ভেতরে একটি পাওয়ারফুল ক্যামেরা আমি আল্লাহ লাগিয়ে রেখেছি তোমার আমল নামার কিছু এখানে সংরক্ষণ হচ্ছে গলা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আমরা কেউ দেখি নাই এবং জীবন্ত কোনো মানুষ গলা ছাড়া জীবন্ত আছে আছে এমনটাও হয়নি আল্লাহ গলার ভিতরে এটা হাত ছাড়া ছাড়া বহুত মানুষ পা বহু মানুষ আছে তো হাত পায়ে লাগানো হলে যে যার হাত নেই তার হিসাবের কোনো ব্যবস্থারও দরকার নেই গলায় আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন কোথায় যাবে পানির নিচে ওখানেও তোমার গলা তোমার সাথে ক্যামেরা তুমি সাথে নিয়ে গেছি আকাশে উড়বে বিমানে চড়বে মঙ্গল গ্রহ হয়ে যাবে সেখানেও কিন্তু তোমার এই ক্যামেরা সাথে আছে আহ কি ব্যবস্থাপনাটা আল্লাহ পাক না করে রেখেছেন এর অর্থ কি আমাদের সকলকে ভালো হয়ে যেতে হবে এই ডান বাম অন্যায় অশ্লীলতা অপরাধ যা কিছু করছি এই সব কিছু থেকে ফিরে এসে খাঁটি আল্লাহর বান্দা হয়ে যেতে হবে ধোকা দেওয়ার পালাবার ফাঁকি দেওয়ার কোন ধরনের কোন ব্যবস্থাপনা নেই আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে কোরআনুল কারীম যদি বিশ্বাস করি মুসলমান আমার জাতি স্পষ্ট ভাবে সতর্ক করছি আল্লাহ এমনটাই বলেছে অন্যায় অপরাধ যত বাড়বে আল্লাহর আজাব গজব তত বেশি বাড়তে থাকে আজকে আফসোস লাগে বিভিন্ন ভাবে এই অন্যায় অপরাধ গুলো কমানোর জন্য আমাদের ব্যবস্থা করা দরকার আল্লাহর ভালোবাসা নৈকট্য যদি আমরা পেতে চাই আল্লাহর খাটি বান্দা ইবাদতের ভিতরে আমাদের আসা দরকার কিন্তু আমরা বিভিন্ন ধরনের অন্যায়ের দরজা গুলো আরো খুলে দিচ্ছি মুসলিম দেশ আফসুস লাগে যে আমাদের দেশেও মদের লাইসেন্স গুলো এখন বৈধ করে দেওয়া হচ্ছে নাউজুবিল্লাহ কত বড় কত বড় প্রকাশ্য জঘন্য অপরাধের দিকে এ জাতি যাচ্ছে এ জাতি সিদ্ধান্ত নিচ্ছে গজব এ জাতিকে ধরবে না তো কোন জাতিকে ধরবে মুসলিম হিসাবে স্পষ্টের প্রতিবাদ প্রতিটা নাগরিককে জানাতে হবে। অন্যায় করবে যার যার ব্যক্তিগতভাবে সে গোপনে করুক আল্লাহ পাকের বিধান হলো ওয়াদারু জাহিরাল ইথমি ওয়া বাতিনা প্রকাশ্য গুণা গোপন গুণা সব তোমরা ছেড়ে দাও এটা আল্লাহর কথা খতিব সাহ বানিয়ে বলছেন তো যে আল্লাহ এভাবে আমাদেরকে বলছেন মুসলিম দেশ মুসলিম ভাবে চলবো ওই দেশে বিভিন্ন ভাবে এভাবে ওপেন করে দেয়া হচ্ছে তো আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করুন এই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এমনিতে রক্ষা করা যাচ্ছে না বিভিন্ন ভাবে পর্নোগ্রাফিতে আসক্ত বিভিন্ন ভাবে বিবাহ অবৈধ সম্পর্কে এরা লিপ্ত বিভিন্ন ভাবে নিশার ভিতরে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে এরা ক্ষতির ভিতরে যাচ্ছে তো এই সময়ে এরকম এক সিদ্ধান্ত এদেরকে তো জাহান দিকে আরো দ্রুত অগ্রসর করে দিচ্ছে ঠিক না ঠিক মুসলিম হিসাবের প্রতিবাদ আমাদেরকে করতে হবে মন থেকে দিল থেকে ঘৃণা করতে হবে সকল পাপের মূল কিন্তু এই অন্যায় কিন্তু হলো এই মত আজকে দ্রব্য যে ঊর্ধ্বগতি সাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে গরিব মানুষ প্রেশান অবস্থায় সামনে রমজান আসছে কিভাবে কি করব আর কিছু ব্যবসায়িক সিন্ডিকেট যেগুলো আছে এরা তাদের ব্যবসার জন্য এই যে তেলের দাম আল্লাপাক যাদের সম্পদ দিয়েছে সামর্থ্য দিয়েছে তারা তাদের মতো করে আছে সাধারণ যে শ্রেণীটা আছে কি ভয়াবহ এক পরিস্থিতি এগুলো নিয়ন্ত্রণ করুন এই জায়গায় ভর্তুকি দান করুন যাতে মানুষ স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলতে পারে বিভিন্ন কি বিশাল সিরিয়াল দেখছেন না আপনারা কি বিশাল সিরিয়াল মহিলাদের কি বিশাল লাইন একটা তেলের জন্য কি কারাকারি আহা এই জায়গায় কিছু ব্যবস্থাপনা আমাদের নেয়া দরকার প্রতি বছর রমজান আসলে এরকম একটি সংকট কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় খুঁজে দেখবেন এরা আপনার আমার ভাই এরা মুসলমান আজকে এই দ্রব্য মূল্যর যে বাজারে আগুন লাগছে আগুন নিভানোর ব্যবস্থা নেই ওদিকে মদের লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে তো গজব এখানে আসবে না ভাই কোথায় আসবে একটু নিজে নিজে ভাবুন অথচ যেখানে যেভাবে যে কোনো অন্যায় আমরা করি সব কিছু কিন্তু আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে তাহলে রমজানকে সামনে রেখে সকল অন্যায় অপরাধ গুলো আমাদেরকে বন্ধ করতে হবে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে সাবান মাস যেহেতু আল্লাহ রসুল নিজের দিকে নিয়েছেন এই মাসের মূল্যায়ন করতে হবে রসুলকে ভালোবাসার দাবি হল এ মাসের আমলের পরিমাণ আমাদের বেড়ে যাবে এ মাসের উদাহরণটা এমন এই যে আমরা ফরজ সলাত আদায় করি ফরজের আগে যে সুন্নত মহাকাদা গুরুত্বপূর্ণভাবে আদায় করি তো রমজান সামনে ফরজ আসছে এই ফরজের প্রস্তুতি হিসাবে এটা একটা সুন্নতে মহাক্কাদা হিসাবে এই মাছটাকে পূর্ণ গুরুত্ব আমাদেরকে দিতে হবে বিশ্বনবী সল্লাহ লাহ ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে এই মাছটা হল যে মাসে আমরা সামনে আসছি কাল থেকে শুরু হবে এটা হল কৃষক যারা আছেন যারা চাষাবাদের সাথে সম্পৃক্ত ফসল লাগানোর পরে তারা যে পরিচর্যা করে প্রথমে ফসল লাগানো এরপর পরিচর্যা এরপর ফসল কাটা তো এই পরিচর্যার এই সময়টায় আমরা আছি সামনে রমজান মাস ফসল কাটার সময় সাকিয়ু জার হাদিসের भी আসছে এই মাস হলো যে পানি দাও সিঞ্চন করো যাতে তোমার এই ফসল নষ্ট না হয় আমলগুলো সুন্দরভাবে তুমি ঘরে উঠাতে পারো সেই সার্বিক ব্যবস্থাপনা এই মাসের ভিতরে তুমি করবে শাবান মাসটা হলো এমন মাস ইউ তোমার যে বিশাল খ্যাত খামার আছে ইবাদাতের বিশাল এক তোমার সারা বছরের আমল আছে এটাকে সুন্দরভাবে তুমি পর্যবেক্ষণ করো এটা যাতে নষ্ট না হয়ে যায় নফলগুলোর পরিমাণ বাড়িয়ে দাও অন্যান্য যত নফল আছে সমস্ত নফলগুলো যাতে সুন্দরভাবে সঠিকভাবে আমল হয় এজন্য এজন্যই মাসের ভেতরে আমাদেরকে চেষ্টা করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন হুয়া শাহবুন তুর্ফা ফীহিল ইলা রাব্বিল আলামিন এটা এমন একটি মাস যে মাসে বান্দার সামগ্রিক আমলগুলো আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট করেন পৌঁছিয়ে দেন বাৎসরিক গোটা বছরের বাৎসরিক যে রিপোর্টটা পৌঁছানো হয় এটা হলো এই মাসের ভিতরে হাদিস এমনটি পাওয়া যায় বিশেষ করে এই মাসের গুরুত্বপূর্ণ একটি অংশ লাইলাতুল নিসমিন সাবান আমরা জায়গা সব বলছি এটাও এই মাসের ভিতরে আল্লাহ পাক রেখেছে আগামী 18 তারিখ শুক্রবার দিবাগত তাহলে দৈনিক আমল গুলো আল্লাহর কাছে পৌঁছায় এটা সকাল বিকালে একটা ব্যবস্থা আল্লাহ রেখেছে সাপ্তাহিক ভাবে আমল পৌঁছানোর সোমবার বৃহস্পতিবার আল্লাপাক এই ব্যবস্থা রেখেছে মাসিক ভাবে আল্লাপাক এভাবে রেখেছে বাৎসরিকভাবে টোটাল রিপোর্টটা ফেরেস্তারা জাল্লার কাছে দেন এটার একটা বর্ণনায় হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে তোরফা উফিল আমাল এই মাসের ভিতরে যে সাবান মাস আসছে এই মাসের ভেতরে পাকের কাছে বান্দার সমস্ত বাৎসরিক রিপোর্টগুলো পেশ করা হয় বিশ্বনবী এ মাসে বেশি অধিক মজা কেন রাখতেন এরও একটা কারণ এই হাদিসের শেষে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল বলেন যে আমি এটা পছন্দ করি যে ওয়া আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হবে এমন অবস্থায় পৌঁছবে যে আমি সর্বশ্রেষ্ঠ একটি আমল সিয়াম সাধনা রোজার আমলের ভিতরে আছি এমন অবস্থায় আমার আমলটি আল্লাহর কাছে পেশ করা হবে এটা আমি চাইছো ভান আল্লাহ আমার মৃত্যুর ফায়সালাটা এ মাসের ভিতরে কমপ্লিট করে রাখেন তো আমার মৃত্যুর ফায়সালাটা এমন অবস্থায় হোক যে আল্লাহ পাকের কাছে পৌঁছবে যে আমি রোজা অবস্থায় আছি ভাই কেন এ মাসে আল্লাহ অধিক আল্লাহ রসুল রোজা রাখতেন এর কারণগুলো হাদিস থেকে আমরা দেখছি মূল কথা হলো যে এই মাসটায় অধিক পরিমাণ আমরা রোজা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ক্ষমা পাওয়ার বড় কিছু মাধ্যম এ মাসের ভিতরে পাক রেখেছেন প্রতি রাত্রি বিশেষ করে ক্ষমার যে ঘোষণা আল্লাহর আসে সেই ক্ষমা লাভ করার আমরা আল্লাহ বিশেষভাবে যোগাযোগের চেষ্টা করব তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা ওই সময় একটু বিশেষভাবে আমলের ভিতরে থাকা অবিল আসহারিহুম সুরাজারিয়া যে এই রাতের শেষ অবস্থাটা শেষ সময়টায় আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকিন যারা হবেন যারা বরকত লাভ করতে চান তারা শেষ রাতে ইস্তিগফারের ভিতরে থাকে এটা হলো তাদের একটি সুন্দর দৃশ্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ইস্তিগফারের হালাতে দেখতে পছন্দ করে এই দৃশ্যটা আল্লাহর কাছে পছন্দের দৃশ্য এখন আমি যদি আমার মালিককে ভালোবাসি আমি চেষ্টা করবো আমার মালিক যে অবস্থাটা দেখতে পছন্দ করেন ওই অবস্থার ধারণ করা ওই অবস্থায় থাকার জন্য ঠিক আছে তো এই শেষ অবস্থাটা আমরা একটু মাঝে 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 নামাজের তেলাওয়াতের চেষ্টা বিশ্ব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করছেন তো এই মাসের ভিতরে প্রস্তুতির মূল যে কথাটি এটা হলো অনেক ধরনের বেদাত আবার এই মাসের সাথে সম্পৃক্ত হয়েছে এক কথায় যত ধরনের বেদাঁত আছে এই সমস্ত বেদাঁত গুলো আমরা বর্জন করার চেষ্টা করতে বিশেষ করে এই লাইলাত কেন্দ্র করে আমাদের এই বাঙালি অঞ্চলগুলোতে বেশ কিছু জোরালো বেদায়াতের প্রচলন আছে শুধু হালুয়া রুটির কথাই বলবো না এছাড়াও বেশ বড় বড় অনেক কিছু বেদাত আছে তো আজকে শুধু মৌলিক বললাম যত ধরনের বেদাত আছে এই বেদাতগুলো আমরা পরিহার করার জন্য চেষ্টা করি এবং সংকল্পবদ্ধ হই আল্লাহ বিশেষ করে চারটি আমল এ মাসের ভিতরে এই সময় আমরা বেশি করার চেষ্টা করতে এর ভিতরে একটা তো বলা হলো তেলাওয়াত এই রোজার আমল সিয়াম সাধনা যেটা আছে নফল রোজাটা আমরা বেশি বেশি রাখার চেষ্টা করতে করি এরপরে তেলাওয়াতুল কোরআন যেহেতু রমজান মাস আসছে কোরআন নাজেলের মাস সামনে আসছে তেলাওয়াতে কোরআনটা আমাদের একটু পরিমাণ বাড়িয়ে দিতে হবে ঘর থেকে শুরু করতে হবে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত সঠিকভাবে শিক্ষা দিতে হবে যারা এখনো বাচ্চাদের ব্যাপারে নিজেদের ব্যাপারে অবহেলার শিকার নিজেদের উপরে বড় জুলুম করছি আমরা নিজেদের উপরে সবচেয়ে বড় অন্যায় করছি এটা সবচেয়ে বড় জালেম আমি এটা যে আমি দুনিয়ার সকল ডিগ্রি অর্জন করলাম ব্যবসা বাণিজ্য বুঝলাম আমার আল্লাহর সাথে যে কিতাবের মাধ্যমে কথা বলতে হয় আল্লাহর মেসেজগুলো আমি সরাসরি কিভাবে বুঝবো এই চেষ্টাটুকু আমি এখন পর্যন্ত পর্যন্ত করতে পারলাম না আমি তো বড় ধরনের একটা গাদ্দা আল্লাহ আমাকে এই কোরআন দিয়েছেন এই মেসেজ দিয়েছেন বুঝার জন্য আল্লাহর কালামে জন্য পড়ার জন্য সরাসরি আল্লাহর সাথে কথা বলার জন্য এটাকে তো কালাম বলা হয় আল্লাহর কালাম। অন্য সকল কিতাব ছিল কিতাব উল্লাহ আল্লাহর কিতাব এতটুকুই শেষ কিন্তু প্রিয় ভাই কোরআনুল কারিমের ব্যাপারে স্পষ্ট ভিন্নভাবে বলা হয়েছে কালাম উল্লাহ এটা আল্লাহর কালাম আল্লাহর কথা তাহলে এই আল্লাহর কথা আমি নিজে যাতে বুঝতে পারি আমি নিজে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারি আমার বিবি বাচ্চারা বলতে পারেন সেই চেষ্টা ব্যবস্থাপনা আমাকে করতে হবে তো বাচ্চাকে সমস্ত লেখাপড়া শিক্ষা দিলাম ডিগ্রি অর্জন করালাম যদি কোরআনটা তার হাতে উপহার হিসাবে দিতে না পারি আমি একজন ব্যর্থ বাবা আমি ব্যর্থ অভিভাবক আল্লাহর পরিচয়টাই আমার সন্তানকে আমি দিতে পারিনি এটা একটু ভালোভাবে চিন্তা করি প্রিয় ভাই সন্তানকে নিয়ে অনেক ভাবছি ওর ভবিষ্যৎ উজ্জ্বল এবং আলোকিত করার জন্য অনেক চেষ্টা করছি কোরআনের নূর হেদায়ত ছাড়া এই ভবিষ্যৎ আলোকিত হবে না কারণ এই কোরআনটা আল্লাহ আল্লাপাক আলো হিসাবে বলছেন কিতাব মনির আলোকিত কেরান আলোকিত গ্রন্থ আমার সন্তানকে আমি যদি আলোকিত করতে চাই আমি নিজে যদি আলোকিত মানুষ হতে চাই এই আলোয় আমাদেরকে আলোকিত হতে হবে ঠিক না যদি আমাদের মহাব্বত করে এই কোরআনের দিকে আসতে আসতে তাহলে এ মাসে অধিক পরিমাণ যে আমল করবো এটা হলো কোরআনের আমল এরপরে দোয়া ইস্তফার ফারের যে কথা বলা হয়েছে এটা তো অবশ্যই আমরা করবো সাথে সাথে দান সাদাকার পরিমাণও বাড়িয়ে দান সাদাকার পরিমাণ এ মাসে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এর বেশ কিছু হেক মাছ। বিশেষ করে সামনে রমজান আসছে অনেক গরিব অসহায় নিম্নবিত্ত রমাবানুল মুবারককে কেন্দ্র করে তাদের এবাদাতে যাতে কোনো ধরনের ঘাটতি না হয় এবারাতে কোনো সমস্যা না হয় এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এখন থেকে বিশেষ করে যারা রোজাদার হবেন বিশেষ করে যারা আমলি হবেন এখন থেকে তাদের কোনো খাদ্যের সংকট যাতে না হয় তাদের রমজান কেন্দ্রিক এবার যাতে কোনো ঘাটতি না হয় সেই পরিকল্পনা এখন থেকে আমাদেরকে নিতে হবে বিশেষ করে বিশেষ করে পাক যাদেরকে অর্থনৈতিক স্বাবলম্বিতা দিয়েছেন তাদের উপরে এই দায়িত্বটা আরো বেশি চেষ্টা করব আমার আশপাশের কোনো মানুষ যাতে এই রমজানে খাদ্যের অভাবে ইবাদত করতে কোনো কষ্ট না হয় এটা আমাদেরকে চেষ্টা করতে হবে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দিন গুনতেন প্রতীক্ষায় থাকতেন অপেক্ষায় থাকতেন যে কবে রমজান আসবে এটা একটা রাসূলের সুন্নাহ তাহলে আমাদেরকেও চেষ্টা করা আল্লাহর রাসূল যে দোয়া করছেন বল্লিবনা রমাদান এখান থেকেও বোঝা যায় আল্লাহ রমজানটা কবে আসবে রমজানের ভেতরে যাতে আমি ঢুকতে পারি রমজানটা যাতে আমি একটু লাভ করতে পারতে তো একজন দিনদার হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদেরকে প্রতিদিন এই শাবান মাস আজকে কয় তারিখ গেল আর কয় দিন বাকি আছে এটা দ্বারা দিলের একটা আবেগ ভালোবাসা যে আমি রমজানকে পেতে চাই রমজানকে খুঁজি রমজান আমার প্রয়োজন রমজানে আমাকে ওই জায়গায় পৌঁছে আল্লাহর ইবাদত করার সেই সৌভাগ্য আমি অর্জন করতে চাই এরকম একটা ভেতর থেকে হৃদয়ের গভীর থেকে একটা ভাব একটা আবেগ এটা তৈরি করতে হবে তাহলে এই জায়গায় রমজানকে কেন্দ্র করে রমজানের প্রতীক্ষায় থাকা এটা হলো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব মাসের ঐতিহাসিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হলো এই মাসটাই ছিল মুসলমানদের জন্য প্রতিষ্ঠা হওয়ার মুসলমানের শক্তি মুসলমানের যে সৌর্য বীর্য প্রকাশিত করার জন্য

মুসলমানরা কখনো যুদ্ধ চায় না শান্তি চায় শান্তি মুসলমান আল্লাহ পাক মুসলমানদেরকে শান্তি প্রিয় বলছে আজকে এই সময় যদি আমরা বিশ্বের দিকে তাকাই বড় ভয়াবহ এক আশঙ্কা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যে বিষয়গুলো আন্তর্জাতিক ভাবে এটা বড় প্রভাবিত হচ্ছে বিভিন্ন ভাবে অনেক দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার বহুমুখী আশঙ্কা এখানে আছে। তবে কিছু ব্যথার কথা তো অবশ্যই বলতে হয় কাদের জন্য বলবো কাদেরকে সাপোর্ট দিব কাদের দিকে আমরা ঝুঁকবো দনোজনার হাত কিন্তু মুসলমানদের রক্তে রঞ্জিত উভয়ের হাতে মুসলমানদেরকে তারা ইতিহাস যদি আমরা দেখি কেউ সিরিয়ায় বোম দিয়েছে কেউ ফিলিস্তিনের বাচ্চাদেরকে মেরেছে তো আজকে বিষয় ওটানা এতদিন মুসলমানদের রক্ত নিয়ে অনেক হোলি খেলা হয়েছে আফগানের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান কাশ্মীরের দিকে তাকান মুসলমানদের রক্তগুলো কোনো দাম ছিল না আজকে নিজেরা নিজেরা একটু বেঁধে গিয়ে সারা বিশ্বে নাড়াচাড়া শুরু হয়েছে অস্থিরতা শুরু হয়েছে মানবতা আর অনেকগুলি এখন অনেকেই বলছে এতদিন যে মুসলমানরা মরছে তখন তোমরা কোথায় ছিলে এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে আসতে হলো তখন তোমাদের এই আহ্বান গুলো কোথায় চলতে থাকলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং বিশ্ব ধ্বংসের এক দ্বার প্রান্তে চলে যাবে আল্লাহর কাছে প্রার্থনা যে এই জাতীয় বৈশ্বিক যে এক বিশাল বিপদ করোনা এক বিপদ এটা আমাদের উপর আছে এর ভিতরে নতুন আর বিপদ এটা যুক্ত হয়েছে যদি পারমাণবিক সেই দিকে চলে যায় বড় ভয়াবহ এক অবস্থার সৃষ্টি হবে আমাদের সকল স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহর কাছে প্রার্থনা পৃথিবীর শান্তি আমরা কামনা করি যাতে সবাই শান্তিতে থাকতে পারে সুস্থ থাকতে পারে মানুষ যত অশান্তির ভিতরে আছে এখান থেকে বের হয়ে আসতে পারে আজকে এই খুতবায় আল্লাহর কাছে এই দোয়া করছি সকলেই বলেন আল্লাহুম্মা আমিন এরপরে আমরা যদি দেখি প্রস্তুতির ব্যাপার রমজানকে সামনে রেখে কিভাবে প্রস্তুতি নেব শিরোনামগুলো শুধু বলছি আমাদেরকে বেশি বেশি তাওবার দিকে আসতে হবে তাওবাটা বড় সম্পদ দোয়ার দিকে আসতে হবে খুব বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া ছাড়া দোয়া ছাড়া ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয় যত এবাদত করি সমস্ত এবাদতের মূল মগজ হলো এই দোয়া দোয়া না করলে পাক প্রাগান্বিত হন সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া এটা আমাদেরকে একটু বেশি সময় নিয়ে করতে হবে এই মাস থেকে যে প্রস্তুতিটা আছে সামনের মাসের জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ আকবর বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন রমজানকে সামনে রেখে তোমাদের যে প্রস্তুতিগুলো হবে এর ভিতরে বড় ধরনের একটা প্রস্তুতি হলো রমজানে মুসলমান যারা আছে তাদের দিলের অভিপ্রায় এটা হওয়া উচিত যে রমজানের এই সময়টা তারা মক্কা এই প্রশ্নের উত্তর মুসলমানের হওয়া উচিত যে আল্লাহর পবিত্র ভূমি আল্লাহর পবিত্র ঘর মক্কা মদিনায় রমজান কাটানোর কিছু সময় যাতে আমরা লাভ করতে পারি বিশ্বনাথ সাল্লা একটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমপরিমাণ সব পেয়েছে সুবাহ প্রিয় ভাই সাধারণ কোনো কথা নয় রসুলকে কে দেখি নাই কিন্তু এত যুক্ত কথা রসুলের সাথে হজ করার সমপরিমাণ সব আল্লাহ আমুল নামায় দিয়ে দেবে যদি নিয়ারটা ঠিক থাকে আল্লাহ আকবার এর থেকে বড় মর্যাদার কি হতে পারে বহু দেশ আমরা গেলাম এখনো আমাদের এই মহল্লার কথাই জানি বহুত মানুষ এমন আছেন যারা দুবাইতে ঘুরতে গিয়েছেন ফ্যামিলি সফরে গেছেন বিভিন্ন দেশে যাচ্ছেন পরামর্শ দেয় প্রিয় ভাই সম্ভব হলে সুযোগ থাকলে কোনো ভাবে আরে ভাই চলে তো যেতেই হবে রসুলের সাথে একটা হজ করা সেই ঘ্রান্তি যদি সৌভাগ্যের একটি চাবি কাঠি আমরা পেয়ে যাই এটা বড় ভাগ্য চান কপাল রসুলের কথা প্রিয় ভাই তো আমাদের উচিত হলো যাদের সম্ভব আছে যে কোনো ভাবে আল্লাহ যদি তৌফিক দেন এখনো সময় আছে আমরা এই আমলটা ধরার করার চেষ্টা করব ইনশা শুধু নিজেরাই না অনেক সময় বাচ্চাদের ব্যাপারে আমাদের অনেক অভিযোগ পরামর্শ দেই আপনার বিবি বাচ্চাকে নিয়ে আল্লাহর এই পবিত্র ঘরের জায়গায় গিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবলের অনেকগুলো স্তর ওখানে আছে অনেকগুলো জায়গা ওখানে আছে আল্লাহ পাকে এই দোয়াগুলো ফেরত দিবেন না বর্তমান আমাদের সন্তানদের যে অবস্থা হচ্ছে পারিবারিক যে অবস্থা হচ্ছে বড় ভয়াবহতার দিকে যাচ্ছে সুতরাং এই সময় আমাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর ঘর যদি একটু জায়ারাত করতে পারি আল্লাহর ঘরের ওই জায়গায় গিয়ে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারি ইনশা আল্লাহ সুন্না ইনশা আল্লাহ অবশ্যই এই দোয়াগুলো আল্লাহ কবুল করবে তো যাদের তাওফিক এবং সামর্থ্য আছে আমি অনুরোধ জানাবো আহ্বান করব আল্লাহ রসুলের এই হাদিসটাকে সামনে রেখে সরাসরি রসুলের সাথে হজ ওমরা করার যে ফজিলাত এটা আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ সুহায়না ওয়া তালা আমাদেরকে সৌভাগ্যবান করবেন এখান থেকে এই আমি করছি। কোন রোজা যদি কাজা থাকে এখন আমরা এগুলো আদায় করে নিব বিশেষ করে মা বোনদের জন্য কাজা রোজা খুব দ্রুত আমরা আদায় করে নেবো এই যে নফল যেগুলো আমরা করছি এর ভেতরে কাজা রোজার আমরা নিয়ত গুলো করে নেব সর্বশেষ যে বিষয়টা এটা হলো রমজানের যে মাসালা গুলো আছে এই মাসালাগুলো আমরা এখন থেকে পড়ার জানার জন্য চেষ্টা করব কারণ রমজান কেন্দ্রিক অনেকগুলো মাসালা আমাদের জানতে হয় তো আমরা যে কোনো ভাবে এই মাসলা মাসাইলগুলো এখন থেকে আমরা চর্চা শুরু করি যাই হোক আল্লাহ সুহায়না হুয়া তালা এই শাহবানকে সামনে রেখে এই মাসের কিভাবে আমরা পরিকল্পনা গ্রহণ করব কিভাবে রমজানকে আমরা স্বাগত জানাবো এই সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা বললাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের মতো এখানেই শেষ করছি আগামী আলোচনা শোনার আমন্ত্রণ জানাচ্ছি ও আখরুদা আনিল আনিলহাম الحمد لله رب العالمين